بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان السلام عليكم ورحمة الله وبركاته أروى ملتكي রিয়াল ভাই প্রশ্ন করেছেন তিনি বলেছেন দোয়া করার পদ্ধতি যখন একাকী একাকী দোয়া করবে তখন কোন কোন জায়গায় হাত তুলে দোয়া করা যাবে আজান ও একামতের মাঝে এই উভয়ের মাঝে দোয়া কবুল হয় এই দোয়া ফেরত দেওয়া হয় না এই হাদিস রয়েছে রসদ আলী আসাল্লাম বলেছেন বাইনাল তার আযান এবং ইকামতের মাঝে যে দোয়া করা হয় এই وسلم ফেরত إن اللَّهِ না তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি يرد أن يرد الرجل اذا رفع اليه الرجل يديه صفرا خائبتين رواه الترمذي وحسنه وصححه الألباني رحمه الله ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে সহিহ বলেছেন এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ রব্বুল আলামিন তিনি হচ্ছেন চিরঞ্জীব এবং তিনি সম্মানিত তিনি লজ্জিত করেন কোন ব্যক্তির হাত কে খালি করে ফিরিয়ে দিতে যখন তার কাছে কোনো ব্যক্তি দুহাত উত্তোলন করে তার কাছে যখন কোনো ব্যক্তি দুহাত উত্তোলন করে তখন আল্লাহ রব্বুল আলমিন তার এই দুই হাতকে শূন্য করে ফিরিয়ে দিতে তিনি লজ্জাবোধ করেন ইবন ওসাইমিন রাহিমাহুল্লাহ ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল খুতবার মাঝে যে সময়ে ইমাম বসে দুই খুদ্বার মাঝে ওই সময় কি হাত তুলে দোয়া করা যাবে কি না তখন তিনি এর জবাবে বলেছিলেন এটা হচ্ছে মুস্তাহাব দোয়া করা যাবে তার কারণ জুমার দিন একটি গুরুত্বপূর্ণ দিন আর এই দিনে এমন একটি সময় রয়েছে যে সময় আল্লাহ রবুল আলমিন আল্লাহ রব্বুল আলমীর কাছে বান্দার যা চায় আল্লাহ তাকে তাই দান করেন অতএব দোয়া সেখানে করতে পারে আল্লাহ আলাইকুম আসসালাম